কলঙ্কটা তোমার গায়ে লাগলো, মসজিদের সামনে নাচছ, এটা রিকভার করার জন্য তুমি একবার হজে যাবা, যেতে লাইন ছেড়েই দিবা, তুমি নিশ্চয়ই একবার হজে যেতে পারো, হেজাবে আসতেই পারো, তাই না? কথা দিয়েছি যে মা আমি আর কাজ করব না, এবং আমি সবার কাছে ক্ষমা চাই, না বুঝে এত বড় একটা ভুল করে ফেলেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সবাই দেখছেন 13 মিনিটস শো, আপনাদের সাথে আছি আমি মুনসির হাল্লাস। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে গত 5ই সেপ্টেম্বর টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজানি ইউনিয়নের পলাশতলী জামে মসজিদের সামনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনাটা আপনারা সবাই জানেন এবং দেখেছেন এবং শুনেছেন। সেখানে যেটা হয়েছে সেটা সখীপুর উপজেলা মাইক্রোবাস মালিক সমিতি এবং তারা যে শ্রমিকরা, তারা একটা নৌবিহারের আয়োজন করে, এবং নৌবিহার শেষে এসে তারা এই মসজিদের সামনে একটা গানের আয়োজন করে, যেখানে চিত্রনায়িকা মুনমুন সেখানে অংশগ্রহণ করেছিলেন, নৃত্য পরিবেশন করেছিলেন মসজিদের সামনে, এবং সেটা নিয়ে আপনার যথেষ্ট সমালোচনা হয় এবং অনেক আপনার প্রতিবাদের ঝড় উঠে, এবং প্রতিবাদের পরে যারা আয়োজক কমিটি তারা অনুতপ্ত হয়েছেন, তারা তওবা পাঠ করেছেন। তো এখানে নায়িকা মুনমুন কী করেছেন আমরা সেটা একটু আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। নায়িকা মুনমুন তিনিও একটা প্রোগ্রামে এসে তিনি প্রথমত তিনি আত্মসমর্থনের চেষ্টা করেছেন, তিনি বলেছেন তিনি সচেতন ছিলেন, আবার এক জায়গায় বলেছেন সচেতন ছিলেন না। তো গত পরশু এসে আবার আরেকটা দুইটা লাইভ প্রোগ্রামে তিনি কথা বলেছেন, এবং একজন পরিচালক ছিলেন আফসারি, ওনার একটা লাইভ প্রোগ্রামে উনি কথা বলেছেন, গতকালকার একটা লাইভ প্রোগ্রামে উনি কথা বলেছেন, এবং সেখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে উনি ওনার আম্মা ওনাকে বলেছেন যে এই ধরনের প্রোগ্রামে আর যাতে না যেতে, এবং উনি নিজেও অনুতপ্ত এবং এই ধরনের প্রোগ্রামে উনি আর যাবেন না কখনো। তো উনি এত বেশি অনুতপ্ত হয়েছেন যে উনি চিত্র জগৎটাই ছেড়ে দেবেন এবং এই চিত্র জগতে উনি আর কাজ করবেন না বলে উনি বলেছেন, এবং উনি ইসলামের পথে আসবেন বলে উনি আশ্বাস দিয়েছেন। যদি উনি ইসলামের পথে চলে আসেন তাহলে তো ভালো। যে তো প্রিয় দর্শক, আমরা যারা মাঝে মধ্যে কথা বলি, আপনার ইউটিউবে আমরা বা ফেসবুকে আমরা কথা বলি, আমরা কখনো আপনার কাউকে দোষারোপ করে বা কাউর বিরুদ্ধে কোনো কথা বলার চেষ্টা করি না। আমরা যেটা আপনার সমাজকে সচেতন করার জন্য, এবং সমাজের মধ্যে যে অসঙ্গতিগুলি রয়েছে এবং সমাজকে সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা কথাগুলি বলার চেষ্টা করি। তো আপনি দেখেন যে এই যে ঘটনাটা ঘটেছে এটার বিরুদ্ধে কথা বলার কারণে এটা একটা ধর্মীয় ব্যাপার ছিল এবং একটা স্পর্শকাতর ব্যাপার ছিল, এবং এই ঘটনাটার প্রতিবাদ করার কারণেই আয়োজক কমিটিও আপনার জিনিসটা বুঝতে পেরেছেন, এবং চিত্রনায়িকা মুনমুন যিনি এই প্রোগ্রামে এসে যিনি নেচেছেন এবং যিনি এটার মূল মানে আপনার যাকে নিয়েই আপনার এই ইয়েটা বেশি হচ্ছে, যদিও আয়োজক কমিটি যারা আয়োজন করেছেন তারাও এটার ইয়ে করেছেন, তারাও অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন। তো নায়িকা মুনমুন উনি নিজেও এটার জন্য অনুতপ্ত হয়েছেন, এবং উনি অনুতপ্ত হয়ে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে উনি একবার চিত্র জগৎটি উনি ছেড়ে দেবেন, আর অভিনয় করবেন না, বরং উনি ইসলামের পথে চলে আসবেন, ইসলামের পথে চলে আসার উনি ইঙ্গিত দিয়েছেন। যদি সেটা হয়ে যায় তাহলে তো ভালো, সেটা ওয়েল অ্যান্ড গুড যে উনি ইসলামের পথে চলে আসবেন, এবং ওনার দেখা দেখি আরও অনেকেই আপনার ইসলামের পথে আস্তে আস্তে চলে আসবেন। তো ইসলাম আপনার কাউকে বলে না যে আপনি কাজ করতে পারবেন না, কাজ করার অধিকার সবারই রয়েছে, আপনার ইয়ের মধ্যে থেকে আপনার পর্দা পথা মেনটেন করে আপনার যেই কোনো কাজই করা যায়, চাকরি বাকরি থেকে শুরু করে সব ধরনের কাজই করা যায়। আপনার মুভি তো আপনার ইরানের মুভি হয়, তারা অনেক ধর্মীয় যে দেশগুলি রয়েছে সেই সব দেশগুলির মধ্যেও সবাই আপনার যারা পর্দার ভিতরে থেকে অনেকে অভিনয় করতেছেন, সেই ধরনের অভিনয় যেহেতু আপনি অভিনয় জগতেরই লোক, চিত্র জগতের লোক, আপনি চাইলে সেই সব কিছু মেনটেন করে করতে পারেন। আর যদি একেবারে ছেড়ে দেন তাহলে সেটা আরও অনেক ভালো, সেটা দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আপনার জন্যও ভালো, যেহেতু আপনার বিরুদ্ধে অনেক স্ক্যান্ডাল রয়েছে, অশ্লীলতার নায়ক হিসেবে আপনার মধ্যে তকমা রয়েছে, এটা তো সত্য, এটা তার মিথ্যা না, আপনি অশ্লীলতার অনেক অভিনয় করেছেন এবং এই এটা আপনার সব ছবির মধ্যে এটা রয়েছে, এবং আমি নিজেও আপনার অনেক ছবি দেখেছি যেগুলোতে অশ্লীলতায় ভরপুর, এটা অস্বীকার করা যায় না। তো আপনি যদি আপনার এই ইয়ে থেকে ফিরে আসেন সেটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে আপনি যাবেন না বলেছেন সেটাকেও সবাই পজিটিভলি নেবে আশা করতেছি। যে কলঙ্কটা তোমার গায়ে লাগলো মসজিদের সামনে নাচছ, এটা রিকভার করার জন্য তুমি একবার হজে যাবা, যেতে লাইন ছেড়েই দিবা, তুমি নিশ্চয়ই একবার হজে যেতে পারো, হেজাবে আসতেই পারো, তাই না মুনমুন?
এই যা পড়তে পারো মোর আমি বাবা। আমি বলিনি যে আমি হিজাব পরে যাব একদম, মানে না না চলচ্চিত্র ছাড়লে আমার হিজাব পড়তে হবে। হিজাব আমি অনেক আগে থেকেই পড়ি, হিজাব আমার খুব ফেভারিট একটা পোশাক। হিজাব, বোরকা, এগুলো, আবায়া, এগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। আমি কোথাও গেলেও পড়ি, যারা যারা আমাকে চিনে পার্সোনালি তারা জানে যে আমি কোথাও গেলে বোরকা হিজাব পরে যাই। তো এর জন্য এটা আমার জন্য মানে ই না যে আমি এগুলো পড়ার জন্য আমি ছাড়বো, আমি ছেড়ে চলে যাব, কারণ আই ডোন্ট ডিজার্ভ ইট। আমার আমি আমাকে আসলে এখন আর মিডিয়া, চলচ্চিত্র, তারপর বলেন যে এইসব শোর জগৎ, এখানে আমি আমাকে আর আমি মানিয়ে নিতে পারছি না। হয়তো বা কোনো না কোনো একটা বদনামের শিকার আমি হয়ে যাব, বা কোনো না কোনো বিপদের শিকারও হয়ে যেতে পারি। আর এত বড় একটা ইনসিডেন্ট আমার লাইফে, অন্য কোনো স্ক্যান্ডেল হলে হয়তো বা আমি কষ্ট তেমন পেতাম না। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি যে ইসলাম ধর্মকে আমি ছোটবেলা থেকে আমার অন্তরে এত ভাবে ধারণ করেছি, এত ভাবে আল্লাহ পাককে আমি ডেকেছি, তো সে আমি সেই ধর্মের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। এটাই আমার কাছে খুব খারাপ লেগেছে। মানুষ মানুষ পারে না, মানুষ কত দূর ষড়যন্ত্র করতে পারে। না না, তুমি ষড়যন্ত্র করো না, তুমি ক্ষমা চেয়েছো। হ্যাঁ, আমি তোমার পক্ষ থেকে আমিও সবার কাছে বলবো যে সবাই ওনাকে ক্ষমা চোখে দেখবেন। মুনমুনকে ও জানতো না, ও বুঝে নাই, অনুতপ্ত। যাই হোক, হ্যাঁ, তুমি কয়ে ষড়যন্ত্র করছে না করছে এগুলো দরকার নাই। তুমি ডিসিশন নিছো, তোমার ফ্যামিলিও চাচ্ছে, যা তুমি নিশ্চয়ই একটা ডিসিশন দেবে তাদেরকে। হ্যাঁ, আমার মার কথা আমি সবসময় রাখার চেষ্টা করি। আমার মা আমাকে বলেছেন যে দেখ, তোর এইসব লাইনে আর কাজ করার দরকার নেই, জীবনে অনেক কাজ করছিস, অনেক নাম কামাইছিস, অনেক বদনাম কামাইছিস, লাস্ট এই বদনামটা কামাইলি আর দরকার নাই। তোরে কেউ বুঝবেও না, চিনবেও না, তুই যেমন তেমনই থাকবি, তোর সরলতার সুযোগ সবাই নেবে, তাই তোর আর বাইরের জগতে যাওয়ারই দরকার নেই, তুই ঘরে থাক, তুই সন্তানদের নিয়ে হ্যাপি থাক। আমি মাকে বলছি, কথা দিয়েছি যে মা আমি আর কাজ করব না, না স্যার আর করব না, আমার মা না করে দিয়েছে, করব না কাজ। আমি খুব শীঘ্রই বিদায় নেব, সব জায়গা থেকে বিদায় নেব, চলে যাব, আমাকে আর কেউ খুঁজে পাবে না। আমি ভীষণ মনে কষ্ট পেয়েছি স্যার, আমি গত 2 দিন ঘুমাতেও পারিনি। আমার খুব খারাপ লেগেছে যে অন্য কোন স্ক্যান্ডাল সাথে আমি তো আমার লাইফে অনেক অনেক এগুলো সামনাসামনি আমাকে অশ্লীল বলা হয়েছে, অশ্লীলতার কিছুই করিনি, তারপরে অশ্লীল বলা হয়েছে। শর্ট প্যান্ট পরেছি, শর্ট প্যান্ট তো অনেকেই পরেছে, তারপরেও আমাকে অশ্লীল বলা হয়েছে। ঠিক আছে, আমি সেগুলো মেনে নিয়েছি, কিন্তু এভাবে ইসলাম ধর্মের সাথে আমাকে একটা মানে আমি ইসলাম ধর্মের এগেনস্ট এর একটা ব্যাপার, আমার যে ধর্মটাকে আমি আমার অন্তরে লালন পালন করি, এই জিনিসটা আমি খুব মানসিক ভাবে আঘাত পেয়েছি স্যার। আমি আর পাবলিকলি আর কোথাও যাব না, এবং আমি সবার কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ পাকের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, সবার কাছে ক্ষমা চাই যে আমাকে ক্ষমা করে দিবেন, আমি না বুঝে এত বড় একটা ভুল করে ফেলেছি। তবে আমি যে ভুল করেছি তো প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি, অন্য সময় আরেকটা নতুন এপিসোড নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Thank you.